আচ্ছা, আরেকজন প্রশ্ন পাঠিয়েছেন, তিনি তার নাম উল্লেখ করেননি, বলেছেন আমার শ্বাসকষ্ট আছে, এই শীতে ফরজ গোসল করা অনেক কষ্টকর, ফরজ গোসল না করে ফজরের নামাজ আদায় করতে পারবো কি না? আচ্ছা, ফরজ গোসল করাটা কষ্টকর, অর্থাৎ শীত লাগে, এই তো পানি গরম করবে তাহলে শীত লাগবে না, তাই না? এখন তো পর্যাপ্ত গ্যাস আছে, আবার খুব স্বল্প দামে গিজার পাওয়া যায়, আবার কিছু ইলেকট্রিক ডিভাইস পাওয়া যায় যেটা আপনি পাইপের সাথে বা ট্যাপের সাথে লাগিয়ে দিলে মুহূর্তে পানি গরম হয়ে আসবে এবং আপনি গোসল করতে পারবেন। তাহলে এত সুযোগ সুবিধা থাকতে আপনি তায়াম্মুমের সুযোগ সুবিধা নিতে চাচ্ছেন কেন? এবং আপনার এই কষ্টের কথা আপনি বলেননি, আপনি বলছেন একটু কষ্ট হয়, একটু কষ্টে তায়াম্মুম করা যাবে না, আপনাকে গোসলই করতে হবে, এবং যাতে কোনো কষ্ট না লাগে শরীয়ত তো সেটাও এলাও করেছে গরম পানি দিয়ে গোসল করা। আর যদি আপনার গরম পানির কোনো সুযোগ নাই, আগুন নেই, ইলেকট্রিসিটি নেই, বা নানা কারণে আপনার পানি গরম করা মোটেই সম্ভব হচ্ছে না, পানি খুব ঠান্ডা, এবং এই ঠান্ডা পানিতে গোসল করার সাথে সাথে আপনার শ্বাসকষ্ট বেড়ে যাবে, শ্বাসকষ্ট এই রোগটা অত্যন্ত ভয়ঙ্কর, যারা এই রোগে আক্রান্ত তারা জানেন এটা কত ভয়ঙ্কর হতে পারে। আমি আমার কিছু আত্মীয় স্বজনকে দেখেছি যারা সাথে ইনহেলার রাখতেন, এবং একবার একজনের কথা আমি জানি, তিনি ইনহেলার বাসা থেকে আনতে ভুলে গেছেন, অফিসে আছেন, মাত্র কয়েক মিনিটের মধ্যে তিনি ইনহেলার ইনহেলার বলতে না বলতেই মারা গিয়েছেন, মানে 15-20 মিনিটের মধ্যে শেষ, আর ইনহেলার আনা যায়নি। এটা হয়তো অনেকেই জানেন না, যাদের আশেপাশে অনেক সময় শ্বাসকষ্ট নেই এমন লোকেরা হয়তো ইনহেলারের গুরুত্ব তারা বোঝেন না। যাই হোক, এখন ঠান্ডা পানি লাগলে তার ভয়ঙ্কর শ্বাসকষ্ট হয়, এটা ওজর, শরিয়াতে এই ওজর গ্রহণযোগ্য, ফলে তিনি এই শ্বাসকষ্টের রোগের কারণে গোসল না করে তায়াম্মম করতে পারবেন।